মাথাভর্তি গণকালো চুল ফিরে পাবেন মাত্র এক মাসেই, সপ্তাহে মাত্র দুই দিন লাগান, এই উপাদান আর ম্যাজিক দেখুন। বর্ষাকাল আসতেই চুলের নানা সমস্যা বাড়তে থাকে, এ আর নতুন কিছু নয়, সারা বছর চুলের এরকম সমস্যা, আর বর্ষা আসতেই সমস্যা বাড়বে, তখন চুল পড়া আরো বেড়ে যায়। এছাড়া খুশকির সমস্যা তো আছেই, মাথায় চুলকানি জ্বালা পড়াও ভোগান্তির বিষয়। চিটচিটে চুল নিয়ে মনে হয় কতদিনে এ বর্ষাকাল যাবে, এই সময়ে এত এত টাকা খরচ করে চুলের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এই নয় যে চুলের যত্ন নিতে বারণ করছি, আসলে রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যা সমাধান যখন করা সম্ভব তখন তো আর অন্য কিছুর প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে, চুল ঘন কালো লম্বা করার জন্য। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চুলের যত্নে কাজে লাগান পেঁয়াজের রস আর কালো জিরা, কিভাবে ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি 2 চা চামচ কালো জিরা এখানে নিয়ে নিচ্ছি। কালো জিরা আমাদের চুলের জন্য কতটা উপকারী, কতটা দরকারি আমরা কিন্তু কম বেশি তা সকলেই জানি। এছাড়া কালো জিরা দিয়ে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কালো জিরা ব্যবহারে নতুন চুল গজায়, চুলের ফলিকলগুলো শক্তিশালী করে। কালো জিরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে, এছাড়া মাথার ত্বকের শুষ্কতা কমায় যার ফলে দ্রুত চুল পড়া বন্ধ হয়। এই কালো জিরার সাথে আরো একটি উপকরণ নিয়ে নিয়েছি, এটি হচ্ছে যে পেঁয়াজ। পেঁয়াজে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি ও আছে। তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য ভালো থাকলে আপনার চুলও ভালো থাকবে। এখন এই পেঁয়াজ আর কালো জিরা গুলোকে আমি একটা শিলপাটায় বেটে নিব। প্রথমে আমি কালো জিরা গুলোকে বেটে নিচ্ছি। ফ্রেন্ডস, কালো জিরা কিন্তু একটা প্রাকৃতিক মহা ঔষধ, এটি যদি আপনি নিয়মিত আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাকা চুল কালো হতে শুরু করবে। এই কালো জিরা কিন্তু অত্যন্ত উপকারী এবং 100% কার্যকরী একটি উপাদান। দেখুন এখানে কালো জিরাটা বেটে নেওয়া হয়ে গেছে, তাই এখন পেস্টটাকে কুচি কুচি করে এই শিলপাটায় আমি বেটে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের আগাফাটা বন্ধ করতেও পেঁয়াজের রস অত্যন্ত কার্যকরী একটি উপায়। পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে অত্যন্ত 100% কার্যকরী একটি উপায়। ফ্রেন্ডস, এখানে দেখুন পেঁয়াজের পেস্টটাও তৈরি করা হয়ে গেছে। পেঁয়াজের পেস্টটাও আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কালো জিরা আর পেঁয়াজের পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এখন এই দুটি উপকরণ একসাথে ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজের রসটা কিন্তু চুলের আগাফাটা বন্ধ করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। এখন এই দুটি উপকরণ দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা, এটা ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার 1 ঘন্টা আগে এটি আপনার মাথা স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নেবেন, মানে আপনি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নেবেন, এরপর চুলের আগাতেও ভালোভাবে লাগিয়ে নেবেন, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুবই সুন্দর করে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর লাগানো হয়ে গেলে 1 ঘন্টার মতন চুলটাকে বেঁধে রেখে দিবেন, সময় হয়ে গেলে আপনি চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে নেবেন। ব্যবহার করার ফলে আপনার মাথায় নতুন চুল গজাবে, চুল ঘন হতে শুরু করবে, চুল লম্বা তো হবেই, পাশাপাশি আপনার সাদা চুল কালো হতে শুরু করবে। এটি একটি 100% কার্যকরী উপায়, এটি আপনি দেরি না করে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন। ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে, সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।